আমি লাস্ট এক সপ্তাহ ধরে খুব মানে মানিকগঞ্জের চিপা গলির ভিতরে ছিলাম, আমার আসলে কোনো টিজার দেখারই সময় হয় নাই। আমি একটু আগেই বললাম যে আমার না নেটওয়ার্ক কাজ করছিল না নেট কাজ করছিল, তো কোনো কিছুই কাজ করছিল না ঠিক মতো। আমি যে বাসায় ঠিক একটু কথা বলবো ওইটারও সময় পাচ্ছিলাম না, কারণ আমরা ঘুম থেকে উঠতাম, উঠেই শ্যুট, আবার লেট নাইট শ্যুট। বাট হ্যাঁ, আমি একটা দেখেছিলাম যেটা আমার শ্যুটের আগে এসেছিল, লিডার আমি বাংলাদেশে একটা দেখেছিলাম, ওইটা দেখে আমার খুব ভালো লেগেছে, কারণ অনেকদিন পরে, কারণ আমরা লাস্ট ইদেও জানি শাকিব খানের সিনেমা আসেনি, সো এটা নিয়ে সবার একটা হতাশা ছিল। সো ছোটোবেলার থেকে যেটা দেখে বড় হয়েছি, টু বি অনেস্ট, আমার সিনেমা যখন রিলিজ হতো আমার সিনেমায়ও কিন্তু শাকিব খানই থাকতো, তো আমি যেটা দেখে বড় হয়েছি যে ঈদের সময় সিনেমা আসা মানে অনেক বছর ধরে টানা শাকিব খানের সিনেমা দেখা। তো লাস্ট ইয়ার আমরা এটা মিস করেছি এবং আমি পার্সোনালি মিস করেছি, কারণ আমার সিনেমা যেটা বললাম যে আসা মানে শাকিব খানের সিনেমা ছিল, আমার সিনেমাতে সেই থাকতো। তো এইবার অনেকদিন পর এই জিনিসটা দেখার পর মনে হলো যে না, আগের সে একটা ভাইব পেয়েছি, ছোটোবেলার একটা ভাইব কাজ করেছে, যে আবার মনে হয় ছোটোবেলায় ফিরে যাচ্ছি, ওরকম একটা হাইপ দেখছি সবার মধ্যে, আশেপাশের মানুষের মধ্যে। সো হ্যাঁ, আমি অনেক হ্যাপি যে মানে অ্যাটলিস্ট অনেকগুলো সিনেমা আসছে, অপুদির সিনেমা আসছে, শাকিবের সিনেমা আসছে, ইয়াসের সিনেমা আসছে, হ্যাঁ বাপ্পি চৌধুরীর সিনেমা আসছে, ইয়াসের সিনেমা আসছে। সো আমি খুব হ্যাপি যে আমাদের সবার সিনেমা আসছে, আমাদের প্রত্যেক বিভিন্ন রকমের আর্টিস্টের সিনেমা আসছে, বিভিন্ন রকম প্যাটার্নের সিনেমা আসছে। সো আমাদের অনেক অপশন থাকবে যে যে যেটা আমরা চাবো, আমাদের যে যে যেই দিন যেরকম মুড থাকবে আমরা ওই দিন ওটা দেখতে পারবো। সো এটা একদিক দিয়ে অবশ্যই ভালো। আমি এটা অনেক আগে একবার বলেছিলাম যে ক্যারেক্টার ডিমান্ড একটা জিনিস আছে, ক্যারেক্টার ডিমান্ডটা যদি হয় সেটা তখন আমি ভেবে দেখব। যেমন আমরা দেখেছিলাম ডিয়ার জিন্দিগিতে আলিয়া ভাট আর শাহরুখ খান কাজ করেছিল, বাট ওরা কোনোভাবেই ওখানে নায়ক নায়িকা ছিল না, ওরা ক্যারেক্টার আর্টিস্ট হিসাবে আমি বলবো কাজ করেছিল। সো এরকম যদি ক্যারেক্টার ডিমান্ড থাকে, এটা গল্পের উপর হোক কিংবা আমার ক্যারেক্টারের উপর হোক, তখন আমি এটা ক্যারেক্টার পড়ে কিংবা গল্প পড়ে আমি বলতে পারবো, তার আগে আমি বলতে পারবো না যে তখন আমার পসিবিলিটিস আছে কি না, বাট ক্যারেক্টার ডিমান্ড হলে তখন ভেবে দেখব। বাংলা সিনেমা নিয়ে সর্বশেষ দর্শকদের কাছে কি বলতে চান? বাংলা সিনেমার পিছনে আমরা কাজ করে যাই দর্শকদের দেওয়ার জন্য। এই যে এবার ঈদে এতগুলো সিনেমা রিলিজ হচ্ছে, এতগুলো কিউতে আছে, অবশ্যই আমরা চাই যে দর্শক সিনেমাগুলো দেখুক, আমাদের ফিডব্যাক জানাক যে তারা কীরকম চায়, তারা নেক্সটে কাকে দেখতে চায়, কিংবা তারা আসলে কেমন সিনেমা চায়, কিংবা আমাদের তাদের কী মনে হয় আমাদের কী চেঞ্জ করা উচিত, কারণ তাদের ফিডব্যাকের উপরেই কিন্তু আমরা নেক্সটে আবার ডেলিভারি দিতে পারবো। সো আমি মনে করি তারা যদি ওপেন আপ হয় আমাদের সাথে, তারা যদি আমাদের ভুলগুলো ধরিয়ে দেয়, আমরা অবশ্যই চেষ্টা করবো, কারণ আমরা দিনরাত খাটছি তো তাদের জন্যই। সো আমরা অবশ্যই চেষ্টা করবো যে তাদের সর্বোচ্চটা আমরা পূরণ করার, এবং অবশ্যই আমি চাইবো যে সিনেমাগুলো দেখুক, আমাদের সাপোর্টে থাকুক, আমাদের সাথে থাকুক, কারণ আমরা তাদের ভালো কাজ দেওয়ার চেষ্টা করি। আমি চাই তারা আমাদের কাজগুলো দেখে আমাদের সাথে থাকুক।